গাইজ, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আমার বার্থডে গিফটগুলো আনবক্সিং করে দেখাবো। আমার বার্থডে শেষ হয়েছে আরও এক মাস আগে, কিন্তু আনবক্সিং ভিডিও দিব করে আর দেওয়া হয় না। তোমরা অনেকেই এর আগের ভিডিওতে কমেন্ট করছো যে আনবক্সিং ভিডিও চাও, তো ভাবলাম আর দেরি না করে আজকেই ভিডিওটা আপলোড করে দিই। গিফট পেতে কারি না ভালো লাগে বলো? আমারও গিফট পেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ভিডিওটা আমি এত লেট করে কেন দিলাম সেটাও তোমাদেরকে বলি। আমি ভাবতেছিলাম যে এই ভিডিওটা কি আপলোড দিব নাকি দিব না, বিকজ এই ভিডিওটার মধ্যে আমাকে এত বাজে দেখা যাইতেছিল বলার মতো না। আমার বার্থডে প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি বাসায় আসি, আর বাসায় আসার পর ড্রেসটা চেঞ্জ করতে যতটুকু টাইম লাগে ততটুকুই, আর আমি মেকআপটাও রিমুভ করি নাই। গিফটগুলো নিয়ে আমি অনেক এক্সাইটেড ছিলাম। আর আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে আমার গিফটগুলো দেখার জন্য আমার ফ্রেন্ডরা আমার বাসায় ছিল, আর অনেক রাত হয়ে যাইতেছিলো, ওরা বাসায় যাবে, যার কারণে ভাবলাম ওদেরকে সামনে রেখে গিফটগুলো আনবক্সিং করি। তো এর কারণেই মূলত হচ্ছে এই অবস্থা, আমাদের দুইজনকে এরকম দেখা যাচ্ছে, মেকআপগুলো রিমুভ করে নেই, কালো দেখা যাচ্ছে। আর এই কারণেই হচ্ছে ভিডিওটা আপলোড করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তোমরা অনেক রিকোয়েস্ট করতেছিলে যার কারণে হচ্ছে আপলোড করে দিলাম। আর এখানে যে গিফটগুলো দেখতে পাচ্ছ, শুধু এইগুলাই না, আমার বার্থডে শেষ হওয়ারও 6-7 দিন পরও আমি অনেক অনেক গিফট পাইছি, আমার বার্থডে গিফট, সেগুলো ভিডিও করা হয় নাই। আচ্ছা যাই হোক, তোমরা এখন যারা ভিডিওটা দেখছ অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা আর একটা লাইক করে দিবা। কুইন সুমাইয়া 772 ফলোয়ার্সের যে আইডিটা, এটাই হচ্ছে আমার রিয়েল আইডি, মানে যে আইডি দিয়ে তোমরা এখন আমার ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার রিয়েল আইডি। আমার ফেসবুকে অনেক অনেক বড় বড় ফেক পেজ আছে, যেগুলো হচ্ছে তোমরা ফলো করো, ওইগুলোকে আনফ্রেন্ড করে দিবা আর একটা রিপোর্ট করে দিবা। যাই হোক, আমার বার্থডে প্রতিটা গিফট অনেক অনেক বেশি সুন্দর ছিল, আর যারা যারা আমাকে গিফট করেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকেও অনেক ধন্যবাদ। প্রতিবার আমার বার্থডেতে এমন কিছু হয় যার কারণে হচ্ছে আমি বার্থডে এনজয় করতে পারি না, যেমন এর আগের বার্থডেতে আমার এক্সাম ছিল যার কারণে আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি বার্থডে পার্টি করতে পারিনি। তো এবার আমি আগেই ভাবছিলাম যত যাই হোক বার্থডে পার্টি করব, সবাই মিলে এনজয় করব। যদিও অনেক বেশি গরম ছিল আর বারে বারে হচ্ছে কারেন্ট চলে যায় এমন একটা সময় হচ্ছে আমার বার্থডে পার্টি ছিল, তারপরও দিনটা অনেক ভালো ছিল। কিছু কিছু মেয়েরা আমাকে দেখে জেলাস ফিল করে বলে যে এত ঢং করে কেন কথা বলো, তো তাদের উদ্দেশ্যে আমি এখন একটু শুদ্ধভাবে সুন্দর করে কথা বলবো, ঢং ছাড়া। ওকে, এই গিফটটা আমাকে কে দিয়েছিল সেটা আমার মনে নেই, তবে এই গিফটটার মধ্যে আমরা সুন্দর কাচের ফ্রিজ দেখতে পেলাম, এবং এইটার মধ্যে আমি আইসক্রিম খাবো। গিফটটা কিন্তু অনেক সুন্দর ছিল। এই গ্রাউন্ডটা আমাকে দিয়েছিল আয়েশা ইসলাম নিপা পেজের অনার, গ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। গ্রাউন্ডটা পরে তোমাদের আমি ভিডিও করে দেখাবো, তোমরা আয়েশা ইসলাম নিপা পেজ থেকে একটু ঘুরে আসবে। আর এই ড্রেসটা আমাকে দিয়েছিল স্টাইল ড্রিমস থেকে, ড্রেসটা পরে আমি ভিডিও করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। দুরু, দেখলে দেখছেন, না দেখলে নাই, ড্রেসটা কিন্তু আসলেই সুন্দর। আর ঢং করে কথা বলতে যে আমার চাপাটা পুরো ব্যথা হয়ে গেছে, লড়াইতে পারতাছি না। তো আমার ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, কথাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, আর এই কথাটা শুনলে আপনারা সবাই অনেক অবাক হবেন, এই কথাটা জেনে আপনারা অনেক অবাক হবেন। আর সেই কথাটা হচ্ছে আপনারা আমার পেজটার একটু ফলো করে দেন, একটু লাইক করে দেন। দুরু, লাইক করলে করবেন না করলে নাই, খালি একটা ফলো করে দিলেই হইব। আচ্ছা যাই হোক, গিফট পেতে আমি অনেক বেশি ভালোবাসি, আর যারা আমাকে গিফট করে তাদেরকেও আমি অনেক বেশি ভালোবাসি। আপনারা তো খালি কমেন্ট বক্সে লেখেন যে আফার নেক্সট ভিডিও কবে পাবো, নেক্সট ভিডিওটা করবোটা কি, নেক্সট ভিডিওতে কি করব। আচ্ছা নেক্সট ভিডিওতে কি আমি আমার একটা নৃত্য দিব, নাকি সাদিয়া আমার ক্যারাটি খেলা দিব, নাকি আবুল তাবুল রান্না করে রেসিপি দিব। আচ্ছা আমি কি ফুড ব্লগার হয়ে যাব, কিতা করলে বেশি ভালো হবে, আপনারা কিতা করলে বেশি দেখবেন, বেশি ফলো দিবেন, বেশি লাইক করবেন, আমারে অবশ্যই একটু জানাবেন। আরেকটা কথা, আপনারা অনেকেই কন যে আফা SMS সিন করে না, আফার অনেক অ্যাটিটিউড, আফার অনেক দাম। ভাই আমি টিকটকে SMSগুলো দেখি না, কারণ হয় না হাজার হাজার SMS আছে, ইনস্টাগ্রামে SMS দিলেও আমি পাই না, আমার ইনস্টাগ্রামে কী হয়েছে আমি নিজেও জানি না, কেউ SMS দিলে আসে না, আমি দেখতে পারি না, কী সমস্যা আমি জানি না। আপনারা আমার পেজে নক করতে পারেন, পেজে SMS দিবেন, কারো যদি কোনো দরকার থাকে অবশ্যই আমার পেজে নক দিবেন, আমি রিপ্লাই করব। আর আমি যদি কোনো কারণে রিপ্লাই না করতে পারি, আমার অ্যাডমিন অবশ্যই আপনার ঘরে রিপ্লাই দিব। আচ্ছা আপনারা আমার চেহারার দিকে একটু ভালো করে তাকান তো, আমার চেহারাটা একটু ভালো করে দেখেন, আমি কি অনেক বেশি সুন্দর? আমার তো মনে হয় না আমি এত বেশি সুন্দর, তারপরও দুহারের কিছু মানুষ আমার দেহে এত পরিমাণ জ্বলে বলার মতো না।
আমি কি করলাম, কই গেলাম, কার সাথে গেলাম, কি করতেছি না করতেছি সব সময় সব কিছু ফলো করে আমার পিছনে পিছনে থাকে ভাই। আমি তো তাদেরকে কোনো টাকা পয়সা দিই না, বিনা টাকায় এত ভালো সার্ভিস দেওয়া মানুষগুলোকে আল্লাহ হেদায়াত দান করুক। এলা যাই হোক, আমার পিছু লাগিয়ে থেকে লাভটা হইতাছে কি? আমার তো কোনো লস হইতাছে না ভাই। দোহারের বাইরে ব্যাগকে আমার এত বেশি ভালোবাসে, কোনো রোস্টারে কোনোদিনও রোস্ট করে নাই। রোস্ট করবেই বাকি দিয়ে, আমি রোস্ট করার মতো কোনো ভিডিওই করি না। কিন্তু দোহারের কিছু মাইনছেরা উদ্দেই রোস্ট করে, কিছু পায় না আবুল তাবুল কথা দিয়ে রোস্ট করে। আচ্ছা যাই হোক, আপনি করে আরেকটা কথা কই, দোহারের জাগো বাড়িই আছে, আপনি যদি দোহারের একটা মাইনছেরে জিজ্ঞেস করেন যে কুইন সুমাইয়ারে চিনেন, তারা বলবে হ্যাঁ চিনি, এর বাড়ি তো আমার বাড়ির পাশে, হে এটা করছে ওটা করছে, কিন্তু আসলে কিন্তু সে আমার চিনেই না। নিজেকে মাঝে মাঝে এর জন্য সেলিব্রিটি মনে হয় যে জাগরে আমি চিনি না, তারাও আমার নামে বদনাম করে। যাই হোক, বদনাম কইরা যদি তারা সুখে থাকে, তারা একটু আনন্দ পায়, তাহলে ক্ষতি কিসের? আমার তো ভালোই লাগে, আমি আমার নিজের কাছে পারফেক্ট একটা মানুষ, আমার আম্মুর কাছে বেস্ট একটা মেয়ে, আমার আব্বুর কাছে রাজকন্যা, আর আমার ভাই বোনের কাছে ওয়ার্ল্ডের বেস্ট সিস্টার। তো আন্নের আব্বাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।